সোনার অলঙ্কার বা গহনা আমাদের প্রত্যেককেই কম বেশি ক্রয় করতে হয়, এবং এইটা ক্রয় করার সময় আমাদেরকে কয়েকটি বিষয়, যেমন 10 গ্রাম সমান কত ভরি, 1 ভরি সমান কত আনা, এবং সেই সাথে 22 ক্যারেট, 24 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট ইত্যাদি সোনার অলঙ্কার কেনার সময় আমরা যে ক্যারেটের হিসাবটা শুনে থাকি, তো এইটাতে 24 ক্যারেট সমান কত ভাগ পিওর সোনা, 22 ক্যারেট সমান কত ভাগ পিওর সোনা, 21 ক্যারেট সমান কত ভাগ পিওর সোনা, 18 ক্যারেট সমান কত ভাগ পিওর সোনা এবং 14 ক্যারেট সমান কত ভাগ পিওর সোনা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। সেই সঙ্গে সোনা ক্রয় করার সময় সোনার অলঙ্কারের উপর আর কি কি চার্জ যুক্ত হয়, অর্থাৎ আপনাকে সোনার অলঙ্কার ক্রয় করার সময় কত পার্সেন্ট জিএসটি দিতে হয়, মেকিং চার্জ কত দিতে হয়, তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের এই বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও অন করে রাখবেন। সব প্রথমে আমরা সোনার অলঙ্কার বা গহনার পরিমাপের যে হিসাবটা সেইটা আমরা প্রথমে দেখে নেব। পরিমাপের হিসাবটা হলো এই রকম, 1 ভরি সমান 11.664 গ্রাম, আবার 1 ভরি সমান 16 আনা। স্বর্ণের এই হিসাবগুলো অনেক দিন থেকেই প্রচলিত, কিন্তু বর্তমানে আপনি সোনার দোকানে গেলে আপনাকে গ্রামের হিসাবে আপনাকে সোনা ক্রয় করতে হয়। 24 ক্যারেটের যে সোনা সেইটা 99.99% এটা পিওর। সোনার অলঙ্কারের জন্য সবথেকে পিওর যে সোনাটা সেইটা হলো 22 ক্যারেট গোল্ড, এবং এইটা 91.60% এটা পিওর। তারপর আমরা দেখব 21 ক্যারেট গোল্ড, এবং এইটাতে 87.50% এটা পিওর, এবং বাকি 12.5% ধাতব ধাতু যেমন সিলভার, জিঙ্ক ইত্যাদি খাদ মিশিয়ে 21 ক্যারেটের গোল্ড এটা তৈরি করা হয়। এবং 21 ক্যারেটের গোল্ড কেনার সময় আপনি যে সোনার অলঙ্কারটি কিনছেন সেটার উপর 875 এটা লেখা থাকবে, এবং 875 এটা দেখেই আপনাকে বুঝতে হবে যে এটা 21 ক্যারেটের গোল্ড। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো 18 ক্যারেটের গোল্ড, এবং এটাতে 75% গোল্ড থাকে এবং 25% ধাতব ধাতু থাকে। 750 দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা 18 ক্যারেটের সোনা। এখন সবশেষে আমরা দেখে নেব গহনা কেনার সময় গহনার যে বাজার দর আছে সেইটার সাথে আমাদের আর কি কি চার্জ যোগ হয়। তো এইটার জন্য গুগলে সার্চ করলে দেখুন লেখা আছে সোনার গহনার উপর আমাদেরকে 3% আমাদেরকে জিএসটি দিতে হবে, এবং গহনার মেকিং চার্জের কোনো ফিক্সড রেট নেই, এটা 10% 12% হতে পারে, এবং মেকিং চার্জের উপরও জিএসটি দিতে হয় সেটা হলো 5% দিতে হয়।